করিমগঞ্জ জিলাত এখন অতি গুরুত্বপূর্ণ গড়কাপ্তানি পথ আর এই হইছে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির ফকিরা বাজার রোড থকা এইখন ঠাই ইয়া হইছে এফএন রোড অর্থাৎ ফকিরা বাজার টু নিলাম বাজার সংযোগী পথ এইখন পথত যদি দেখা যায় এইখন পথর যে অবস্থা বর্তমানে আমি দেখি বলে পাইছো যদি দেখা যায় এই পথ প্রায় অংশ ইয়াতে গড়া খয়anat গৈছে হই হইছে যে গড়া খোনিয়া গড়া খোনিয়া দেখা কইছে যেন পথ খোনিয়তে পায় উলومي আছে আমি যদি দেখিবো ইয়াতে আমি থিয় হই আছো ইয়াতে যদি দেখা যায় যে পথ প্রায় উলমি খহি যাব পারে। আর যদি আগত যদি দেখা যায় ইয়াতে বিস্তর ক্ষতিসাধন হয়েছে পথর আর এই যে অবস্থা এ কিন্তু নতুন নহয় প্রায় এক বছরের পর এনেদরে পড়ি আছে আর যদি এই যে পথটুক কয় যায় এই পথেটি প্রায় শতাধিক গাঁর সংযোগ আছে লাতু মহিষাসন দাসগ্রাম চেসুয়া আদিকে ধরে বিভিন্ন গাও আছে ইয়াতে এই একমাত্র পথ কিন্তু এইখন খুব যাব লাগে কিন্তু ইয়ার কিন্তু যে বিভাগীয় কর্তৃপক্ষ কোনো হেলধুল নাই এদরে পরি আছে পথখন আৰু অতি বিপদজনক ভাবে কিন্তু গাড়ি চলাচল করে আছে আমি পাইছো দেখো মুহূর্ত বহু হব হবেন তাই জীবনের ঝুঁকি লইল যাতায়াত করে আছে আর যেহেতু যাবল বাধ্য যদিও ইয়াতে বড বর্ডলগা হয়েছে ভারী বাহন নচলার কারণে কিন্তু রাইজ যেহেতু বাধ্য যোগাযোগ রক্ষা করব কেবাটা গাও আছে ইয়াতে গাওয়া গাঁৱৰ লাতু বা মহিচা এইবিলাক গাঁৱৰ পৰা যদি আমি দেখো এইফালে যেন ফকিৰা বজাৰত আহিব লগা হয় আৰু এনেদৰে যে পৰিস্থিতি হৈছে এইখন ঠাইত এই পৰিস্থিতি যদি দেখা যায় যেন কিমানখিনি যেন বিভাগে কি ইয়াতে পদক্ষেপ লৈছে কোনো পদক্ষেপ লোৱা পৰিলক্ষিত হোৱা নাই এগৰাকী স্থানীয় ৰাইজ আছে আমি জানিবলৈ চেষ্টা কৰিম কিমান দিনৰ পৰা এই অৱস্থাত আছে বহুত দিনৰ পৰা এনেকে আছে এইটো এফ এন ৰোড হয় এইটো বিৰাট আহ বহুত পরিবার ফেমিলি যে গাঁও আছে তাতে বিশ পঁচিশ ত্রিশ গাঁও আছে আর মানে হাই স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারি কলেজ হেমকা গান্ধী কলেজ বিরাট মানে ইমান ইমি ছাত্রছাত্রী গই থাকে ইটো যে কোনো সময় সকালে মানে যুট নদী তোলা যাব পারে এই ইমান ইম্পর্টেন্ট হয় এই যে সুন্দর হয় এই রাস্তা লাগে এই মট

হেমাহী বিবেকৰ হেমাহীৰ বাবে কিন্তু ৰাইজে এনেদৰে জীয়ু ভুগিব লগা হৈছে আমো আৰু পু পুনৰ এবাৰ আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম আচলতে পথখনৰ অৱস্থা অতি ভয়ানক এইখন লংগাইনৈ লংগাইনৰ কাষত যেন এই এফ এন ৰোড বুলি খ্যাত যিটো ফকীৰা বজাৰৰ পৰা নিলাম বজাৰলৈকে যায় ফকীৰা বজাৰৰ পৰা গাঁও আছে আৰু যদি নীলাম বজাৰলৈ গাঁও হব আৰু শতাধিক গাঁৱৰ ৰাইজে নিবেদন জনাইছে কিন্তু ফল পোৱা নাই এতিয়া কি কৰাৰ আপোনালোকৰ পৰিকল্পনা কৰি আছো এই ৰাস্তা দি কিনে ডেইলি কমছে কম আপুনি যদি স্কুলৰ টাইমত আহিলে দেখিলে গম পাব মানে কিমান ষ্টুডেণ্ট এই ৰাস্তা দি গৈ থাকে কিন্তু এইটো অট' সৰু সৰু গাড়ীবিলাক যেতিয়া জগৈ থাকে সেইটো টাইমত ষ্টুডেণ্ট যাব নোৱাৰে কিন্তু এই ৰাস্তা দিয়ে কমচে কম পাঁচ হাজাৰ ষ্টুডেণ্ট সদায় যোৱা সহায় কৰি থাকে এইটো কাৰণে এইটো ৰাস্তাটো যিমান জল্ডি সোনকালে পাৰে মানে ৰাস্তাটো মেৰামতি কৰিলে আমি দেখিছোঁ মানে ছাত্ৰৰ কাৰণে ষ্টুডেণ্টৰ কাৰণে বেছি ভাল হ'ব কেতিয়া কি পৰিস্থিতি হ'ব এই ৰাস্তাটোত ভয়ানক ৰাস্তা আছে সেইটো কাৰণে আমি চৰকাৰৰ লগত অনুৰোধ কৰিছোঁ কৰ্তৃপক্ষৰ লগত অনুৰোধ কৰিছোঁ যিমান সোনকালে পাৰে এই ৰাস্তাটো মেৰামতি কৰিবৰ কাৰণে মোৰ ৰিকুৱেষ্ট আসলে যে দেখা যায় যে করিমগঞ্জের গড়কপ্তরী বিভাগের কিন্তু এনে ধরে যে অভিযোগ বিস্তর অভিযোগ পয়া যায় কিন্তু কিন্তু গা নলরে আর এইখিনি ক্ষেত্র যেটা দেখা গৈছে অতি গুরুত্বপূর্ণ আর যেহেতু এখন ব্যস্ততম এখন পথ রাইজ যাবলে বাধ্য ইয়ার পথতে কিন্তু বিভাগ গা লড়া নাই আর এনেদরে যেহেতু বগি আছে ইয়ার জন্য সাধারণ রাইজে